বাংলাদেশকে শুধু উইন্ডিজের সঙ্গেই নয় লড়াই করতে হয়েছে আয়ারল্যান্ডের হার কাঁপানো শীতের সঙ্গেও। সঙ্গে যোগ হয়েছিল সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের দুর্দান্ত পারফরম্যান্সও। সব মাথায় রেখে আজ উইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হয়েছে বাংলাদেশকে। ডাবলিনের ক্যাসেল এভিনিউতে টসে জিতে আগে ব্যাট করে উইন্ডিজ। গত ম্যাচে 170 রানের ইনিংস খেলা শাই হোপ আজও খেললেন 109 রানের ইনিংস। আরেক ব্যাটসম্যান রোস্টন চেস খেলেন 51 রানের ইনিংস। এছাড়া বাকিদের কেউই দেখা পাননি বড় ইনিংসের। ক্যারিবীয় দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও শেষ পর্যন্ত আটকে যায় মাশরাফি সাকিবদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কাছে। 50 ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় 9 উইকেটে 261 রান। মাশরাফি মর্তজা 10 ওভারে 49 রান দিয়ে নেন 3 উইকেট। শাকিব আল হাসান 1 উইকেট নিলেও 10 ওভারে দেন মাত্র 33 রান। এছাড়া সাইফউদ্দিন নেন 2 উইকেট, মেহেদি মিরাজ নেন 1 উইকেট। 10 ওভার করে সাইফউদ্দিন দেন 47 আর মিরাজ দেন 38 রান। চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজ 2 উইকেট নিলেও 10 ওভারে দেন 84 রান। 261 রান তাড়া করার মিশনে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকারের জুটি অবিচ্ছেদ্য ছিল 144 রান পর্যন্ত। দুজনেই তুলে নেন অর্ধশতক, তবে 100 রান পর্যন্ত লম্বা করতে পারেননি ইনিংস। রোস্টন চেসকে 6 হাঁকাতে গিয়ে সৌম্য সাজঘরে ফেরেন 68 বলে 73 রান করে ব্রাভোকে ক্যাচ দিয়ে। এরপর তামিম ইকবালও দ্বিতীয় উইকেট জুটিতে সাকিবকে নিয়ে এগোচ্ছিলেন ঠিকঠাক, কিন্তু হঠাৎই যেন খেয়েই হারালেন। দলীয় 196 রানের মাথায় 116 বলে 80 রান করে বিদায় নেন তামিম। পরে সাকিবকে সঙ্গ দেন মুশফিকুর রহিম। মুশফিককে নিয়ে সাকিব পূর্ণ করেন অর্ধশতক। ব্যাটিংয়ে নেমে সাকিবকে কিছুটা অগোছালো দেখা গেলেও সেই সাকিবই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। সাকিব খেলেন অপরাজিত 61 রানের ইনিংস। শেষ দিকে মুশফিকের ব্যাটে আসে 25 বলে 32 রান, তাতে 2 উইকেট হারিয়ে 30 বল হাতে রেখে জয় তুলে নেয় বাংলাদেশ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের আরও ক্রিকেট নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ক্রিকেট ইউটিউব চ্যানেল।